ছোট্ট বন্ধুরা, আগের দিনের পাঠে আমরা বিদ্যুতের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম এবং কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটাও জেনেছিলাম। আজকে জানব কয়লা ছাড়াও আর কি কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। বইতে দেখো নানাভাবে বিদ্যুৎ। স্কুল থেকে ফেরার সময় সবাই রুবিকে ধরল, পেট্রোল ডিজেলের পর কয়লাও তো ফুরিয়ে যাবে, তখন বিদ্যুৎ শক্তি বা কী করে হবে? রুবি চিন্তায় পড়ে গেল। পরদিন ক্লাসে রুবি জানতে চাইল, স্যার বিদ্যুৎ দিয়ে এত কিছু হয়, আর বিদ্যুৎ হয় শুধু কয়লা দিয়েই। স্যার হেসে বললেন, কয়লা ছাড়াও বিদ্যুৎ হয়। বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন, সেটা ঘোরাতে হয়। সে বাষ্পের চাপে ঘোরাও আর সবাই মিলে ঠেলে ঘোরাও, যে ঘোরাবে তার শক্তির একটা অংশই বিদ্যুতের শক্তি হয়ে আসে। ছবিতে দেখো বড় বড় ব্লেড ওলা পাখার মতো মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, এগুলোকেই বলে টারবাইন। এদেরকে কেন এমন করে দাঁড় করিয়ে রাখা হয় বলতে পারবে? ছোটবেলায় আমরা যেমন তালপাতার ঘূর্ণি বানিয়ে বা কাগজের পাখা বানিয়ে হাতে নিয়ে দৌড়াতাম আর সেটাতে বাতাস লেগে ঘূর্ণিটাও ঘুরত, ঠিক সেই রকম পাখাগুলোতেও বাতাস লেগে ঘুরতে শুরু করে। কিন্তু এগুলো থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে? ছবিতে দেখো এক নম্বর টারবাইনের পাখায় বাতাস লেগে আঘাত করে, তারপর পাখাটা ঘুরতে শুরু করে, এর ফলে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। পাখার ব্লেডগুলো জোরে ঘুরতে থাকে এবং তার সাথে মোটর লাগানো আছে। তিন নম্বরে দেখো একটা মোটর লাগানো আছে ব্লেডের সাথে, সেই মোটরটাও ঘুরতে শুরু করে। চার নম্বরে নীল রঙের গিয়ার বক্সে যান্ত্রিক শক্তিটা আরও মানে বৃদ্ধি পেয়ে সেটা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। নীল গিয়ার বক্সের পিছনেই পাঁচ নম্বরে জেনারেটর লাগানো রয়েছে, এখানেই বিদ্যুৎ তৈরি হচ্ছে। জেনারেটর থেকে বিদ্যুৎ তারের মাধ্যমে নিচে নেমে আসে এবং ন নম্বর বাক্সে ট্রান্সফরমারে জমা হয়, সেখান থেকে ভোল্টেজটাকে কমিয়ে বাড়িয়ে ঘরবাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায়। অনেকেই ঠিক মতো বুঝতে পারল না, তখন স্যার আবার বললেন, ডায়নামো লাগানো সাইকেল দেখেছো তো? অজিত বলল, বুঝেছি, ডায়নামো চালু করলে প্যাডেল করতে একটু বেশি খাটনি হয়, তবে প্যাডেল করা যাবে। ছবিতে দেখো সাইকেলের সামনে যে লাইট লাগানো রয়েছে এবং চাকার সাথে একটি মোটর লাগানো রয়েছে, সাইকেলের প্যাডেল করলে তার শক্তিতে মোটরটা ঘুরতে শুরু করে, তার ফলে শক্তি উৎপন্ন হয়, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর লাইট জ্বলতে শুরু করে, প্যাডেল বন্ধ হলে লাইটটাও নিভে যায়। রুবি বলল, ডায়নামোতে ছোট একটা বাল্ব জ্বলবে, জেনারেটরে বরং অনেক আলো জ্বলে, জেনারেটর কোথায় দেখেছো? যাত্রার সময় হয়তো রাজা বিচার করছেন, এমন সময় লোডশেডিং হলো, দর্শকরা হই হই করে উঠল, দু মিনিটের মধ্যে জ্বলে উঠল জেনারেটরের আলো, আবার বিচার শুরু হলো। রুবির কথা শুনে সবাই খুব হাসল, ওই জেনারেটর ডিজেলের শক্তিতে চলে, বিদ্যুৎ কেন্দ্রে আরও বড় পাখা ঘোরাতে হয়। আকাশ বলল, পাহাড়ি নদীর জলে তীব্র স্রোত, তার মুখে পাখাটা ধরতে পারলে খুব ভালো হতো, সেটাই করা হয়, তাকে বলে জলবিদ্যুৎ তৈরি করা। একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে, জলঢাকা নদীর জলস্রোতের শক্তিতে চলে সেটা। ছবিতে দেখো বাম দিকের বাঁধ থেকে কিভাবে জলের স্রোত আসছে, তারপর টারবাইনের সাহায্যে সেই স্রোতকে কাজে লাগিয়ে জেনারেটরে বিদ্যুৎ তৈরি হয়, ট্রান্সফরমারে জমা হচ্ছে, ওখান থেকে ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে তারের মাধ্যমে বিদ্যুৎ ঘরবাড়িতে পৌঁছে যাচ্ছে। আয়ুব বলল, জলের স্রোত তো আর শেষ হবে না। স্যার এর উত্তর দিলেন না, শুধু হাসলেন আর বললেন, জল নিয়ে তো কত কথা হয়েছে, এবার নিজেরা ভাবো আর আলোচনা করো। তাহলে বন্ধুরা, আলোচ্য পাঠ থেকে আমরা কি বুঝলাম? কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎটা আমরা পাই তাতে করে কিন্তু পরিবেশ খুব দূষিত হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইডের মতো নানা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং কয়লাও নিঃশেষ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইভাবে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ বা বায়ুবিদ্যুৎ উৎপাদন খুব সহজেই করা যায় এবং এই বিদ্যুৎ নিঃশেষ হওয়ার সম্ভাবনাও থাকে না। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, দেখা হবে পরের দিন।